এখানের মধ্যে যে কটা কবুতর আছে সবগুলো কবুতর কিন্তু ডিম দিয়ে দিছে, দেখেন কবুতর সবগুলো ডিম দিয়ে দিছে। আর কবুতর যখন ডিম দেয় পরপর কিন্তু দুইটা ডিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন? আমি মিতুল, মিতুল প্রিজন পেজ থেকে বলতেছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার যে বিষয়টা নিয়ে আসছিল, কবুতর জোড়া দেওয়ার পর কতদিন পর কবুতর ডিম দেয়? একটা কবুতর জোড়া দেওয়ার পর আপনার 7 থেকে 10 দিনের মাথায় কবুতর ডিম দেয়া দেয়। যদি 7 দিন থেকে 10 দিনের মাথায় ডিম না দেয়, এক্ষেত্রে এক দুটো ওষুধ আছে, ওষুধ যদি আপনি নিতে পারেন ইনশাল্লাহ আপনার কবুতরের কাজ করবে। ভিডিওটা আসতে করবো না, ভিডিওটা এর পরে যে ভিডিওটা আসবে এর ভিডিওতে আছে। ফার্স্টে যেটা করতে হবে, কবুতর আপনার জোড়া দিয়ে দিবেন। দেখেন কবুতরগুলো আপনার জোড়া দিয়ে দিছি। এখানের মধ্যে যে কটা কবুতর আছে সবগুলো কবুতর কিন্তু ডিম দিয়ে দিছে, দেখেন কবুতর সবগুলো ডিম দিয়ে দিছে। আর কবুতর যখন ডিম দেয় পরপর কিন্তু দুইটা ডিম একত্র দেয় না। একটা ডিম ধরেন আজকে 18 তারিখ, 18 তারিখে একটা ডিম দিছে, 19 তারিখ গ্যাপ, 20 তারিখে একটা ডিম দিবে। এই কারণে আপনি যেটা করবেন, কবুতরকে আপনার খেয়াল করবেন যে কবুতর কোনটা ডিম পাচ্ছে কোনটা ডিম পারে নাই। আর দেখেন আমি দেখ এক জিনিস, এই যে এটা আছে না, এটা দিয়ে দিবেন। এটা দিলে কি হবে, কবুতর সুন্দরভাবে ডিম পাড়তে পারবে। দিলে কবুতর ইনশাল্লাহ কবুতর সুন্দরভাবে ডিম পাড়তে পারবে এবং কোনো ডিম ভাঙবে না, কবুতরটা ভালো থাকবে। আর কবুতর জোড়া দেওয়ার সময় অবশ্যই কবুতরের যে ফিটনেসটা আছে, ফিটনেসটা অবশ্যই খেয়াল রাখবেন। ফিটনেসটা মোটা আছে কিনা বা হাতি বেড়ে গেছে কিনা এগুলো খেয়াল করে কবুতর জোড়া দিতে হবে। তারপর অনেক সময় দেখা যায় কবুতর ডিম পারে না। ডিম না পারার কারণগুলা 32টা কারণ ভিডিওটা আপনার দেখে নেবেন ইনশাল্লাহ, স্ক্রিনে আসবে ওন দিয়ে দেখে নেবেন। আর আমার কবুতর সবগুলো কবুতর আলহামদুলিল্লাহ ডিম পারছে, কিন্তু এই যে এই জোড়াটা আছে জোড়াটা ডিম পারে নাই, জোড়াটা ডিম পারে নাই। আর এই যে নিচে এক জোড়া আছে এই জোড়াটা ডিম পারে নাই। এই কারণে আমরা যেটা করবো, কবুতরকে আমরা একটা মেডিসিন দিব। মেডিসিনটা যদি আমরা দিতে পারি, কবুতরটা ইনশাল্লাহ আজকের 7 দিনের মধ্যে কবুতরটা ডিম দিয়ে দিবে। আবার অনেক সময় কবুতর ভালো কবুতর থাকে, এই কবুতরগুলা ডিম দিতে চায় না, কারণ রেস্টে চলে যায়। এবং একটা নির্দিষ্ট একটা বয়স থাকে, বয়সের কারণে কবুতরগুলো ডিম দিতে পারে না। আর এই যে একজোড়া কবুতর দেখতে পাচ্ছেন, দেখুন আজকে ডিম দিয়ে দিবে এই কবুতরটা, আজকে আপনার ডিম দিয়ে দিবে। কারণ এই কবুতরটা আমি ধরে একটু দেখে আপনাদেরকে, কবুতর যদি ডিম পারবে বুঝবেন কেমনে। এর জন্য আপনি যেটা করবে, যে ইটা আছে না, নিচে হাত দিবেন, এই দেখেন আপনি একটু ভালো করে খেয়াল করেন, এখানে হাত দিলে আপনারা বুঝতে পারবেন, এটা দিলে বুঝতে পারবেন যে কবুতর ডিম পারতেছে কি না পারতেছে। আর এই কবুতরটা আমরা এভাবে রেখে দিই, যে কটা কবুতর আছে আলহামদুলিল্লাহ সব কটা কবুতর ডিম পাড়া হয়ে গেছে। আর এই যে দুই জোড়া বাকি আছে, এক জোড়া আর ওই এক জোড়া, দুই জোড়া আমরা যদি দিতে পারি ইনশাল্লাহ কবুতর, মেডিসিনটা দিলে হবে। তারপর মেডিসিন আমি বইলা দিই, মেডিসিনটা হইল গিয়া আপনার আছে গা রেনা ডাব্লু, হ্যাঁ ওষুধটার নাম হইল এডি থ্রি ই। এটা দিলে কবুতরের শরীর গরম হয়, প্রজনন ক্ষমতা বাড়ায়, জোড়া যে হইব জোড়ার ক্ষমতা বাড়ায়, এবং কবুতরের গাটা গরম থাকে। এই কারণে কবুতরগুলা মুসলি করে, মুসলি করার কারণে কবুতরগুলা ডিম পারে। আর এক আছে ভিটামিন ই, এটা হইলো ইসেলটা যদি দেন কবুতরের প্রজনন ক্ষমতা বাড়ায়, কবুতরের ডিম পাড়ার উর্বরতা বাড়ায়, কবুতরের ডিম পাড়ার যে ইগুলা, যে ডিমের যত ই থাকে কারণগুলা, এটা দিয়ে বাড়ায়। এবং যদি দিতে পারেন কবুতর ডিম পারবে এবং কবুতরটা খুব সুন্দরভাবে থাকবে। এই কারণে দিতে হয় ইসেল। ইসেল আপনারা বাংলা এই যে কবুতরের যে খাবার দোকান আছে ওখানে পাবেন, টঙ্গিবাজার সেনাকল্যাণ যে পোলট্রির ওষুধের দোকান আছে ওখানে যে বললে হবে একটা ইসেল দিতে। ইসেলের ভিতরে দুটো হয়, একটা ইসেল আর একটা রেনা ইসেল। চেষ্টা করবে রেনা ইসেল নেওয়ার জন্য, রেনা ইসেলটা ভালো এবং ইসেলটাও ভালো। আর আজকে এ পর্যন্তই, ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিও দেখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।